তামিল মুভি নকল করে বিখ্যাত হওয়া ছয় বলিউড সিনেমা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। ভারতে নিয়মিতভাবে মৌলিক গল্পের মুভি নির্মিত হয় একমাত্র দক্ষিণ ইন্ডাস্ট্রিতেই। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে দক্ষিণি মুভিগুলো না থাকলে বলিউডে কি হতো, কারণ দিনের পর দিন একের পর এক দক্ষিণি মুভিকে স্রেফ কপি আর পেস্ট করেই একাধিক বলিউড মুভি সুপারহিট হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক তেমনই কিছু মুভি সম্পর্কে। ওয়ান্টেড। সালমান খানের জীবনের টার্নিং পয়েন্ট বলা হয় ওয়ান্টেড মুভিটিকে, কারণ ওয়ান্টেড এরপর আবারও তরতর করে বাড়তে থাকে সালমানের জনপ্রিয়তা। তার আগে বক্স অফিসে বহুদিনই সাফল্যের মুখ দেখতে পাচ্ছিলেন না সালমান। তামিল সুপারহিট পক্কিরির রিমেক ওয়ান্টেড, দুটি ভাষাতেই তৈরি হয় এই মুভি। বডিগার্ড। তামিল, হিন্দি আর মালায়ালম এই তিন ভাষায় তৈরি হয়েছিল বডিগার্ড। তিনটে ভাষাতেই সুপারহিট হয়েছিল এই মুভি। সালমান খান আর কারিনা কাপুরের অভিনয়ে মন মজে ছিল দর্শকদের, আর তার জেরেই বক্স অফিসে সুপার ডুপার হিট করেছিল বডিগার্ড। রাউডি রাঠোর। তামিল ইন্ডাস্ট্রিতে বিপুল সাফল্যের পরই হিন্দিতে তৈরি হয় এই মুভি। শুধু হিন্দি নয়, বাংলাতেও তৈরি হয়েছিল রাউডি রাঠোর, এর কপি পেস্ট বিক্রম সিং। রাউডি রাঠোর হিন্দিতেও ব্লকবাস্টার হয়েছিল, সুপারহিট হয়েছিল বাংলাতেও। সিংহাম। এমন এক পুলিশ অফিসারের কাহিনী যিনি অন্যায়ের সামনে মাথা নত করেন না, তার দুর্দান্ত প্রতাপে ভয় কাঁপত মাস্তানরা। আর সেই পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগন। এই মুভিটিও প্রথমে তৈরি হয়েছিল তামিলে। সূর্য সেই মুভিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। দুই ভাষাতেই সুপারহিট হয়েছিল এই মুভি। গজনী। পরিচালক এ আর মুরগারোস প্রথমে তামিল ভাষায় তৈরি করেন গজনী। তামিল সুপারস্টার সূর্য ছিলেন মুখ্য ভূমিকায়। তারপরে এই মুরগাডোসি আবার হিন্দিতে আমির খানকে নিয়ে তৈরি করেন গজনীর হিন্দি রিমেক, যা সুপারহিট হয়। দৃশ্যম। মানুষটি খুবই সাধারণ, কিন্তু তার প্রতিভা অসাধারণ, আর তার কাহিনী নিয়েই মুভি দৃশ্যম। মালয়ালম ভাষায় তৈরি হয়েছিল প্রথমে, মোহনলাল ছিলেন মুখ্য ভূমিকায়, আর তারপরেই হিন্দিতে তৈরি হয় একই নামে। অভিনয় করেছিলেন অজয় দেবগন। মুভিতে অবশ্যই হিট করেছিল, সেই সঙ্গে পেয়েছিলেন একাধিক জাতীয় পুরস্কার। বন্ধুরা, তামিল ছবি হিন্দিতে রিমেক করে সুপারহিট হচ্ছে এই কথা সত্য, কিন্তু এভাবে কি বলিউডের স্বকীয়তা হারানোর সম্ভাবনা থাকে না, কি বলেন আপনারা? আর এ বিষয়েই আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।